আজান যখন শুরু হয় অনেক মা বোন মাথায় ওড়না দেয়, ওড়না দিয়ে পেঁচায় আবার ঢেকে বসে থাকে। আসলে আজানের সময় যে মায়েরা বোনেরা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা আসলে কোরআন সুন্নাহের কোনো আদেশ কিনা এটা আপনাকে জানতে হবে। কারণ কোনো কাজ আপনি যখন করছেন এটা কি আসলেই ইসলামের দেওয়া কোনো প্রভিশন, এটা কি রসুলের দেওয়া কোনো সুন্নাহ, এটা অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফার্স্ট, আপনাকে জানতে হবে। এখন এর উত্তর হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন যে মুমিন বান্দা বান্দিরা, মুমিন বান্দিরা তারা যেন আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং মুমিনা নারীরা তারা যেন তাদের জিলবাব, তাদের ওড়না মাথায় দেয় এবং যখন তারা বের হবে তারা যেন পরিপূর্ণ পর্দার সঙ্গে বের হয়, যাতে করে তাদেরকে চিনতে সুবিধা হয় এবং এটা অনেক সহজ হয়। এবং তারা যদি এভাবে সব ঢেকে বের হয় তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালা ইউ জাইন, তাহলে তাদের কষ্ট দেওয়া হবে না। তাহলে এ কথা দ্বারা বোঝা যায় যে নারীরা যখন বাহিরে বের হবে তারা অবশ্যই পর্দা মেনটেন করে বের হবে। এখন কথা হচ্ছে এই মাথায় যে কাপড় দেই এই ক্ষেত্রে একটা শব্দ কোরআনে এসেছে, এটার নাম হচ্ছে জালাবিব। শব্দটার নাম কি? জালাবিব। এর অর্থ লিসানুল আরব একটি লুগাত আছে, এখানে এর অর্থ লেখা হয়েছে এরকম যে মাথার চুল থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত যেটা দিয়ে পুরো শরীর ঢাকা যায় এটাকে বলা হয় জালাবিব। এখন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, নারীরা যে মাথায় কাপড় দেয় আজান হলে, বোরকা না, এটা যে ওড়না দেয় মাথায়, এটা হচ্ছে একটা কালচার বা এটা হচ্ছে একটা সংস্কৃতি, এটা কোরআন সুন্নাহর কোনো অত্যাবশ্যকীয় কোনো বিধান না। বাকি এটা যখন কোনো নারী আজানের সময় দেয় এটা প্রমাণ করে এ কথা যে সে একজন মুত্তাকি এবং আল্লাহর প্রকৃতপক্ষের ভালো বান্দি। কারণ আজানের যে শব্দটা হচ্ছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, সমস্ত মহানত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো যখন এই আওয়াজটা কানে আসছে তখন কোনো একটা মেয়ে যদি মাথায় ওড়না দেয়, সুন্দর করে ঢেকে রাখে, এটা তার মুত্তাকি বান্দি হওয়ার একটা বড় নমুনা। তবে এটা কোনো সুন্নাহ নয় বা বাধ্যতামূলক কোনো কাজ নয়, বরং নারীরা সবসময় নিজেকে ঢেকে রাখবে এবং বাহিরে যখন যাবে তাদের জন্য এটা ফরজ যে তারা পর্দার সঙ্গে বের হবে। তাহলে বোঝা গেল মাথায় ওড়না দেওয়া এটা জাস্ট একটা সংস্কৃতি, বাকি প্রত্যেক নারীর বাসার ভেতরে সুন্দরভাবে ঢেকে থাকবে, সে নিজেকে ভালো করে রাখবে, আড়াল করে রাখবে এবং বাসার বাহিরে বের হলে মাথার চুল থেকে নিয়ে একদম পুরো পায়ের গোড়ালি পুরোটাই সব কিছু ঢেকে সে বের হবে। এটা হচ্ছে তার জন্য ফরজ কাজ, এটা তার জন্য অত্যাবশ্যকীয় কাজ। এখন যারা বয়স্ক মহিলা, কি মহিলা? বয়স্ক মহিলা, যারা একদম বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আই ইয়াদউনা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। বয়স্ক নারী বা মহিলা যে বিয়ের কোনো আর সম্ভাবনাই নাই, তার চামড়া ঘুচিয়ে গেছে, তার পুরো লাইফটা শেষের দিকে, সে যদি ওড়না খুলে রাখে বা পর্দা না করে এটা তার জন্য কোনো গুনাহ হবে না। বাকি হ্যাঁ, সে যদি ঢেকে রাখে তবে তার জন্য এটা উত্তম কাজ হবে। তাহলে বোঝা গেল এই আজানের সময় মাথায় ওড়না দেওয়া এটা হচ্ছে একটা সংস্কৃতি, বাকি এটা দেওয়া ভালো কাজ। তবে এটা মনে রাখতে হবে নারীদের জন্য সব সময় ঢেকে ঢেকে থাকা ভালো কাজ এবং নারীরা যখন বাহিরে বের হবে পর্দার সঙ্গে বের হবে। আর একটা কথা বলে শেষ করে দেই, সেটি হচ্ছে অনেকেই বলে যে আজানের সময় যদি আমরা ওড়না খোলা রাখি, মেয়েরা বলে, তাহলে শয়তান মাথার চুলে ঢুকে যায়। এটা অনেক মেয়েরা বলে যে মাথার চুলে শয়তান ঢুকে যায়, এটা আসলে কতটুকু সত্য? প্রিয় ভাইরা মনে রাখবেন, শয়তান আজান দেওয়ার সময় যেই পরিমাণ মাথার চুলে ঢুকার ক্ষমতা রাখে, আজানের বাহিরে যখন আপনি অন্য সময় ডার্সে ঘুরে বেড়ান তখন আরও ঢোকার বেশি আশঙ্কা রাখে। কারণ হচ্ছে এই আজান যখন হয় শয়তান কিন্তু তখন দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, এটা কি আপনারা জানেন না? সবাই শয়তান দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজান যখন হয় না, নর্মালি সময় যখন মেয়েরা মাথায় ওড়না না দিয়ে ডার্সে ঘুরে বেড়ায়,
তখন শয়তান ঢুকতে পারে। কারণ হচ্ছে তখন শয়তান আজানও শুনতে পায় না, শয়তান দৌড়ানিও দেয় না। কিন্তু আজান যখন দেয় শয়তান দৌড়াতে থাকে। এই জন্য প্রিয় ভাইরা, এটা ভুল কথা, আজানের সময় মাথায় ওড়না না দিলে নাকি শয়তান ঢুকে যাবে, চুলের ভিতরে ঢুকে যাবে, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকারের ভ্রান্ত ধারণা থেকে বাঁচিয়ে দিক এবং আমাদেরকে সকল সঠিক বুঝ দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। আল্লাহ।